এই বলছি, রূপম কোথায় রে? রূপমের সাথে তো দেখা হয়নি, তাছাড়া রূপমের সাথে তো অনেকদিন দেখা হচ্ছে না। ও, তোদের সাথেও দেখা হয়নি? কাকিমা! ও কাকিমা! ও কাকু, বলছি রূপম কোথায় গো? রূপম তো বাড়িতে নেই, সেই সকালবেলা বেরিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। কিরে, তুই এখানে দাঁড়িয়েছিস আর আমি তোকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। আর তোর ফোনটা বন্ধ কেন? ফোন থেকে তোকে ফোন করে যাচ্ছি, তুই কি সেটা জানিস? সকালবেলা বললি তুই ইন্টারভিউর পর কল করবি, তুই তো আর করলি না, উল্টে আমি তোকে কল করছি আর তোর ফোন সুইচ অফ। কিরে, তুই কিছু বলছিস না কেন? মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল। বাহ, খুব ভালো হয়েছে। আর তোর ইন্টারভিউর খবরটা কি? আমার মুখ দেখে বুঝতে পারছিস না, যা আমার সাথে বরাবর হয়ে আসছে, এবারও রিজেক্টেড। ও আচ্ছা, বুঝেছি। আমার দ্বারা হবে না বুঝলি, বা কাজ জোগাড় করতে করতে হয়তো অনেক দেরি হয়ে যাবে। তার চেয়ে তুই বরং তোর বাবা মার কথা শুনে রথিনদাকেই বিয়ে করে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, রথিনদাকে বিয়ে করে নেওয়া উচিত আমার। অ্যাটলিস্ট রথিনদাকে বিয়ে করলে প্রথম দিন থেকেই তোর মতো একটা দামড়া বাচ্চাকে সামলাতে হবে না আমার। রথিনদা অনেক ম্যাচিওর, তোর মতো গাধা নয়। না রে, সত্যি বলছি, আমার দ্বারা হবে না, আমি একটা অপদার্থ। ও, আর আমাদের সম্পর্কটা? আমাদের সম্পর্কটা আর কি, হয়তো আমাদের জন্য এটুকুই লেখা ছিল। না, চলি বুঝলি, মা হয়তো অপেক্ষা করছে। কি হলো আবার? একটা কথা বলবো? বল। আমি একটা চাকরি জোগাড় করেছি, তুই পারবি না আমাদের বাচ্চাকে সামলাতে? কারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেন না। ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেন না। ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।